সেবা পূজো করলে ভগবানের দর্শন করা যায়। তাহলে আজকের বিষয় লালা বাবু জগৎশেঠ। এই লালা বাবু জগৎশেঠ ছিলেন দুইজন ভক্তের বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মুর্শিদাবাদ জেলায় গঙ্গা গোবিন্দ সিংহ, তার ভাই রাধা গোবিন্দ সিংহ, তার একমাত্র ছেলে ছিলেন জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। প্রাণ কৃষ্ণের শেষের একমাত্র ছেলে ছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার ডাক নাম ছিল লালা। আর তার বন্ধু জগৎশেঠ, এরা দুজনে বালুপালে খুব বন্ধু ছিল। দুজনে একসঙ্গে খেলতো, একসঙ্গে পড়াশোনা করতো, একসঙ্গে স্নান করতো, একসঙ্গে গুরুগৃহে যেত। কিন্তু ইহজগতে ভালোবাসা সৎসাপে ভালোবাসা, তাই সব শাস্তে বলে সুখের দিন সবাই সবার বন্ধু বটে হয়, দুঃখের দিন হায় হায় কেউ তো কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আধার গাছে গায়ে তুলে বিপদেতে নামা এসে এমন বন্ধু কজন মিলে আমরা যখন সুখে থাকি তখন কত বন্ধু বান্ধব বান্ধবী জোটে, যখন পকেটে পয়সা থাকে না সব এক এক করে কেটে পড়ে সরে যায়। ঠিক সেই রকম লালা বাবু জগৎশেঠ দুজনে যখন বড় হলো দুজনের মধ্যে বন্ধুত্ব থাকলো না, ছাড়াছাড়ি হয়ে গেল। তো কিভাবে ছাড়াছাড়ি হলো আর কিভাবে মিলন হলো আমরা লীলার মধ্যে থেকে জানতে পারব। তাহলে আজ আমরা একটা ভজন গান দিই, লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে আমার সঙ্গে সবাই মিলে বলবেন তো, আমার সঙ্গে সবাই মিলে বলবেন কিন্তু, ছোটি ছোটি গাইয়া ছোটি 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 সে ছোটি মেরো মদন গোপাল গিরিধারিলা, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, রাস্তা রাস্তা চাই মেরো
छोटी छोटी लकुटी छोटी छोटी हाथ 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 छोटी से छोटी मेरो मदना गोपाल छोटी से छोटी मेरो मदना गोपाल छोटी छोटी गायाया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो বারান্দায় বসে খেলা করছেন এমন সময় ছেলেকে ছেলে বাবা ডেকে বলছে লালা শোন তো ছেলে ছেলে কি বললো বাবা তুমি আমায় কিছু বলছো তুই এখানে একটু দাঁড়া আমি ভেতর থেকে এক্ষুনি একটা কাজ ধরে এক্ষুনি ফিরে আসছি এই বলে ছেলেকে দাঁড় করে দিয়ে পিতা প্রাণকৃষ্ণ শুনে ভেতরে চলে গেলে ছেলে দাঁড়িয়ে আছে এমন সময় এক ভিখিরি এসে বলছে বাবু বাবু কে আছে আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না বাবু ভিখিরি বললেন আমি ভিক্ষে নিয়ে কি করে শুনবে তুমি তো ছোট তাই তুমি বুঝবে না তুমি তো ছোট তাই তুমি বুঝবে না আমি আমার মেয়ের বিয়ের জন্য আপনার বাবার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি বাবু আমার বড় অভাব বাবু আমার বড় অভাব ও তুমি তোমার মেয়ের বিয়ে দেবে ছোটবেলা থেকে লালু ছিলেন দদির দুঃখীদের উপর ভীষণ দয়া তিনি ভীষণ দয়াও ছিলেন তাই বললেন তুমি এখানে একটু দাঁড়াও আমি এই খবরটা আমার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি এই বলে দাড়িকে রাগে রাগে লাগলেন দাড়ি ও দাড়ি দাড়ি তুমি যাও তুমি আমার বাবাকে গিয়ে বলো যে একজন ভিখিরি এসেছে সে তার মেয়ের বিয়ের জন্য ওনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছে এই কথা যেই না বলে এবার দাড়ি গিয়ে পিতা প্রাণকৃষ্ণের সামনে হাত দুটো জড়ো করে বলতে লাগলেন বাবু দ্বারে একজন ভিখিরি এসেছে সে তার মেয়ের বিয়ের জন্য আপনার আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছে এই কথা যাই না বলেছে অমনি রেগে গিয়ে বলে এই যা যা ওকে ঘাট ঢাকা বের করে দে যা দাঁড়ি হাত দুটো জড়ো করে বলতে লাগলেন বাবু আমি যদি তাকে ঘাট ঢাকা দিয়ে বের করে দিই তাহলে ছোট বাবুর খুব অপমান হবে বাবু ছোট বাবুর খুব অপমান হবে বাবু লালা বাবু তোমাকে বসে রেখেছে বাবু আমি যদি তাকে খাট ঢাকা দিয়ে বের করে দিই তাহলে ছোট বাবু খুব অপমান হবে এই কথা যেন বলেছে অমনি ভেতর থেকে একটা টাকা ঠেলে দিয়ে বলে ওই নে এইটা নিয়ে গিয়ে ওই ভিখিরিকে দিয়ে দে আর লালাকে বলবি যে যেই দিন নিজে টাকা রোজগার করতে পারবে সেই দিন যেন যদি দুঃখেদের দক্ষিণা দেয় এই কথা যেন বলেছে এবার দাদি গিয়ে সেই টাকার থলিটা ভিখিরিকে দিয়ে দিলেন ভিখিরি চলে যাচ্ছেন দাদি হাত দুটো জড়ো করে বলতে লাগলেন বাবু আপনার বাবা বলেছে যে যেই দিন নিজে টাকা রোজগার করতে পারবে সেই দিন যেন যদি দুঃখীদের দক্ষিণা দেন এই কথা যেই না বলেছে অমনি রেগে গিয়ে বললো কি আমার বাবা আমাকে এই কথা বলেছে আমার বাবা আমাকে এত বড় কথা বলেছে না আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না আমি এই মুহূর্তে চলে যাব আমি আর এখানে থাকবো না আমি চলে যাই Yeah.
তো দেখতে দেখতে লালবাবু কোথায় চলে গেল সেই একমাত্র ছেলে যদি ঘর ছেড়ে চলে যায় এই যে আপনারা বাবা রয়েছেন মা রয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছেলে চিন্তায় অসহায় বাবা খেতে পারে না ঘুমোতে পারে না রাজসভায় বসে লালা লালা বলে কাঁদে আর সেই লালা এসেছে কোথায় না বর্ধমান জেলায় একটা ছেলে স্থায়ী কাজ করে মাত্র 20 টাকা বেতন সেই ভালো যে জমিদারিতে দিন দরিদ্র দয়া করে না সাহায্য করে না এমন জমিদারিতে দেখি কি হবে চায় না চায় না আমার জমিদার একদিন এক দাড়ি খোঁজ করে সে লালবুকে বলতে লাগলেন বাবু আপনি ফিরে চলুন বাবু আপনি ফিরে চলুন না আমি আর কোনোদিন আর ফিরে যাব না তুমি ফিরে যাও দাড়ি বলতে লাগলেন বাবু তুমি তো মা বাবার উপর অভিমান করছো তাই তো কিন্তু বাবু আপনার বাবা বোধ হয় আর বেশি দিন বাঁচবেন না বাবু আপনার বাবা বোধ হয় আর বেশি দিন বাঁচবেন না এই কথা জানি না বলেছি অমনি পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে আমার বাবা গো ছেলের উপর এখন তার সমস্ত দায়িত্ব সেই জমিদারি দায়িত্ব তাই তিনি একদিন কাচারি ঘরে বসে হিসেব নিকেশ করছেন খাতা কলম আলো হিসেব নিকেশ করছেন লালা বাবু এক বছর রোজগার করে 52,36,000 টাকা কত টাকা রোজগার করে আমি এক্ষুনি বললাম কত টাকা রোজগার করে আবার ভালো করে মনে রাখুন আমি আবার শেষে জিজ্ঞেস করব লালা বাবু এক বছর রোজগার করে 52,36,000 টাকা তো লালা বাবু কাতারে ঘরে বসে হিসেব নিকেশ করছেন এমন সময় এক ভিখিরি এসে বলছে বাবু গো আমি
ডাকছে লালমামু বাইরে বেরিয়ে গেলেন বললেন তুমি ভিক্ষা করো তা তোমার বাবা আছে তোমার মা আছে তোমরা তুমি কেন ভিক্ষা করো ভিখিরি হাত দুটো জড়ো করে বলতে লাগলেন বাবু যেই দিন আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করি সেই দিন আমার মা পৃথিবী ছেড়ে চলে যান আর তার কিছুদিন পর আমার বাবাই পৃথিবী ছেড়ে চলে যান তাই আমার বাবাও নেই আর মাও নেই ও তোমার বাবা মা কেউ নেই আগে না বাবু তাহলে তোমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আগে বাবু আমি তো বিয়ে করিনি তাহলে আমার স্ত্রী ছেলে মেয়ে থাকবে কোথা থেকে ও তাহলে তোমার স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নেই আগে না বাবু তাহলে তুমি কার জন্য ভিক্ষা করো ভিক্ষা বললেন বাবু আমি কার জন্য ভিক্ষা করি শুনবে আমার ঘরে আছে গিরিধারী তাই তো দারে দারে আমারে ঘরে আছে গিরিধারী তাই তো আমি ভিক্ষা করি আমার ঘরে আছে গিরিধারী দারে দারে ভিক্ষা করি আমার ঘরে আছে গিরিধারে অবতাই তয়া ভিক্ষা করি তার সেবা বাবু আমি থাকতে পারবো না বাবু আমি থাকতে পারবো না কেন 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 থাকতে পারবো না আরে বাবা আমি তোমার জন্য একটা ঘর করে দেব তোমার জন্য মানে তোমার গোবিন্দের জন্য একটা মন্দির তৈরি করে দেব কেন কেন থাকবে না তুমি থাকো আমার ঘরে ভিকিরি বলতে লাগলেন বাবু আপনি আমাকে জোর করবেন না বাবু আমি থাকতে পারবো না বাবু বাবু আমি থাকতে পারবো না কেন কেন তুমি থাকতে পারবে না আরে বাবা আমি তোমার গোবিন্দের জন্য প্রত্যেকদিন ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিনে এনে দেব কেন কেন থাকতে পারবে না
তুমি থাকো মানে ঘরে ভিকিরি বলতে লাগলেন বাবু আমি থাকতে পারতাম না বাবু আপনার এই জমিদারি মহলে কত ভালো ভালো খাবার দাওয়া আছে আপনারা কত সুখে সুখে আছেন কিন্তু বাবু আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব বাবু আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব বাবু আমি আসি বাবু আমি আসি আরে আরে দাঁড়াও 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 তুই না হয় আমার এখানে থাকলে তবে ভিক্ষেটা না নিয়ে যাচ্ছ কোথায় শুনে শুনে ভিক্ষেটা নিয়ে যাও এই বলে ভেতর থেকে একটা টাকার থলি দিয়ে বলল এই লো এইটা নিয়ে গিয়ে তোমার গোবিন্দর জন্য ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে সেবা দাও ভিকিরি মনে মনে চিন্তা করতে লাগলো একিরে বাবা আমি যে গোবিন্দকে ফল ফল ছাড়া আর কোনোদিন কিছু দেই তাহলে কি আজকে আমার গোবিন্দে ফল মূল খাবার ইচ্ছা তাই তবে গোবিন্দের ইচ্ছা পূরণ হোক এই বলে সেই টাকার থলিটা নিয়ে মাথায় করে নাম ভজন গাইতে গাইতে চলে যাচ্ছে কি গো মাইরা ভিকিরির সঙ্গে আমরা নাম ভজন করব তো তাহলে কারা কারা নাম ভজন করবেন হাত তুলুন তো দেখি সেই দিকে হাত তুলছে না ঠান্ডা লাগছে তাহলে আমার সঙ্গে সবাই মিলে বলবেন কিন্তু জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপিয়াও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম দেবা ভজে মনু অন্তরে ভয় পেটুরে পালা সরি ভুগানে এই নাম দেবা ভজে মন রসনায় কামনা বাসনা সবই দূরে সরে যায় এই নাম দেবা ভজে এই নাম দেবা ভজে মনোকামনা কামনা বাসনা এই নাম দেবা ভজে মন রসনা নামের গুণে অন্ধ জানিয়ে দেখতে সবই পারে নামের গুণে অন্ধ জানিয়ে দেখতে সবই পারে নামের গুণে খোড়া রাখি নামের গুণে খোড়া রাখি গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোল দম্পতি সখ জপিলে মনে ভয় ভয় দূরে পালা সরি ভুগানে হবে মনীষী বৃন্দাবন নামের মধুসরে হবে মনীষী বৃন্দাবন নামের মধুসরে গদ গদ হৃদয় মাঝে গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ
এদিকে লালাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেই ভিখিরি সেই টাকার থলিটা নিয়ে গিয়ে কোথায় যেন ছড়ে ফেলে দিল। আপনাদের রাগ রাখবেন যেমন ধরুন এই যে মায়েরা যেমন ধরুন কোন একটা আপনাদের বাপের বাড়ি থেকে কোন একটা ভালো জিনিস পাঠিয়েছে, আপনি সেটা ভালোবেসে পাড়াপাড়াবেসেকে বিলিয়ে দিয়েছে। আর সেই পাড়াপাড়াবেসে কি করেছে না কিছু দূর নিয়ে গিয়ে সব ফেলে দিল, তাহলে আপনার রাগ হবে না? ঠিক সেই রকম লালাবু মনে মনে চিন্তা করতে লাগলেন, একে বাবা আমি ভিখিরিকে ভালোবেসে একখানি স্বর্ণ মুদ্রা দিলাম, সে কিনা জলে ফেলে দিল? ভিখিরির এত বড় সাহস! এইবারে ভিখিরিকে ডাক দিতে লাগলেন, ভিখিরি এই ভিখিরি ভিখিরি। যেই না ভিখিরিকে পেছনে ছেড়ে ডেকেছে, ভিখিরি মনে মনে চিন্তা করতে লাগলেন, কিরে বাবা বাবু আমায় দেখে ফেলল নাকি? এটা মনে করে খুব ভয় ভয় ধীরে ধীরে লালাবু ছেলে এসে লালাবুর কাছে হাত দুটো জড়ো করে বলতে লাগলেন, বাবু আপনি আমায় ডেকেছেন? বাবু আপনি আমায় ডেকেছেন? আচ্ছা ভিখিরি বলো তো তুমি আমার কাছ থেকে কি চেয়েছিলে? ভিখিরি বলতে লাগলেন, বাবু আমি আপনার কাছ থেকে এক মুষ্টি চাল চেয়েছিলাম। তা বেশ, তুমি আমার কাছ থেকে এক মুষ্টি চাল চেয়েছিলে, তা আমি তোমাকে কি দিয়েছি? আমি তোমাকে কি দিয়েছি? ভিখিরি বলতে লাগলেন, বাবু আপনি আমাকে এক মুষ্টি সোনার টাকা দিয়েছেন। তা বেশ, তা তুমি সেই স্বর্ণ মুদ্রা কি করেছো? আঙ্কি বাবু আমি আমি হ্যাঁ তুমি সত্যি করে বলো, নইলে আমি তোমাকে সারা জীবন কারাগারে বন্দী করি। ভিখিরি বলতে লাগলেন, বাবু আমি আপনার সামনে মিথ্যা কথা বলবো না বাবু, আমি সেই টাকার থলিটা নিয়ে যাচ্ছিলাম। কে যেন আমার পেছনে ছেড়ে বলছে, কে যেন আমার পেছনে ফিরে বলছে, ওরে আই ভিখারি আই রে ফিরে অতি ভুলে যাস না মায়ার ঘরে, ওরে আই ভিখারি আই রে ফিরে তুই ভুলে যাস না মায়া ঘরে, আই ভিখারি আই রে ফিরে তুই ভুলে যাস না মায়ার ঘরে, আই ভিখারি আই রে ফিরে গোবিন্দ সেবা বেলা চলে যা, গোবিন্দ সেবার বেলা চলে যা, তোর গোবিন্দ সেবা বেলা চলে যা, ও তুই মায়ার বসে থাকিস না রে, ওই তুই ভুলে যাস না মায়ার ঘরে, মায়ার বসে থাকিস না রে, ওই ভুলে যাস না মায়ার ঘরে, মায়ার বসে থাকিস না রে, ও তুই ভুলে যাস না
সমবেত সব ভক্তবৃন্দ ও বাউবনেরা আজকে এই যে হরিনাম হরিবাসরটি হচ্ছে সেই হরিবাসরে দক্ষিণেশ্বরপুর গ্রাম নিবাসী মধু জানা তিনি এই বাউড়ি বাজিয়ে সন্তুষ্ট হয়ে ওনাকে ১০টি টাকা পুরস্কার সেই সঙ্গে দক্ষিণেশ্বরপুর গ্রামবাসী অপূর্ব জানা এই চারজনকে ১০টি টাকা করে উপহার করলেন। হরে কৃষ্ণ জয় নিতাই। আজকে উপস্থিত যত সব ভক্তবৃন্দ আছেন, গৃহস্বামী অতুল জানা মহাশয়ের পক্ষ থেকে বিনয় নিবেদন, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, অন্য প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, কেউ অভুক্ত হয়ে বাড়ি যাবেন না। আশা করি আপনারা সমর্থন করছেন। নিতাই গৌর হরি 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 তুমি মায়ার বসে থাকিস না রে, বাবু যার জন্য নিয়ে যাচ্ছি সেই যদি আমার কাছে এসে কাঁদে বাবু, আমি কার জন্য নিয়ে যাবো বাবু, আমি কার জন্য নিয়ে যাবো যাবো। তাই বাবু আমি সব কথা ভেবে কি করলাম জানেন, সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে, বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে, বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে আমি আর অন্য কিছুই চাই না বলে, বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে কথা বলতে বলতে ভিকিরি চলে যাচ্ছে, ভিকিরি চলে যাচ্ছে। লালা বাবু কাচারি ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি জমিদার এক বছর রোজগার করে কত টাকা? হ্যাঁ, 52,36,000 টাকা। লালা বাবু মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি জমিদার এক বছর রোজগার করি 52,36,000 টাকা, তাহলে কি আমি টাকা রোজগার করে টাকার পাহাড় তৈরি করলাম, তাহলে কি আমি টাকা রোজগার করে টাকার পাহাড় তৈরি করলাম, তাহলে আমি আর এই জীবনে করলাম কি? এই কথা মনে মনে চিন্তা করছেন, এমন সময় লালবাবু স্ত্রী কাতানে দেবী চিৎকার করে উঠলেন, ও গো হ্যাঁ গো স্বামী, আজকে তুমি কোর্টে যাবে না, আজকে তুমি কোর্টে যাবে না, আরে বাবা আজকে তো তোমার মামলা দিন। লালবাবু মনে পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ তাই তো, আজকে আমার বন্ধু জগৎশেখরের সঙ্গে মামলা মকদ্দমা দিন, আমাকে কোর্টে যেতেই হবে, এই বলে কোর্টে চলে গেলেন।
কোটকাচারি ছেড়ে বাড়ি ফিরছেন মনে দুটো দুঃখ নিয়ে এক হলো বন্ধু জগৎের কথা দুই বন্ধুর কথা এই দুটো কথা নিয়ে যেই না আন্দোলনে প্রবেশ করেছেন যেই না শাসক প্রবেশ করেছেন অগ্নি চমচম কি দেখেন যে তার ঘরে যে কাজ করে তার মেয়ে মাত্র 10 বছর বয়স সেই তার নাম সুমতি সেই ছোট ছোট সুমতি লালাবার বিছানায় ঘুমিয়ে পড়েছে এটা দেখা সঙ্গে সঙ্গে অমনি চিৎকার করে উঠল নাই কে আছিস একে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যা একে বুঝিয়ে দে একে নিয়ে গিয়ে 30 গা ব্যাঘাত কর একে বুঝিয়ে দে যে মালিকের বিছানায় শান করলে তার কি সাজা হতে পারে তো লালাবু চিৎকারে সেই ছোট ছোট সুমতি ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে লালাবুর দিকে তাকে একবার হাসছে আটার কিছুক্ষণ পর হাউ হাউ করে কাঁদতে লাগলেন আচ্ছা মানে আপনাদের রাগ হবে না যেমন ধরুন আপনাদের কোন ছেলে মানে দুষ্টিম করেছে আপনি তাকে মেরেছেন বকেছেন তার সত্ত্বেও আপনাদিকে তাকে হাসছে তাহলে আপনার কি মনে হবে মেটা বড় বেহায়া বকেকে ভয় করে না নাম কি না হাসছে ঠিক সেই রকম লালাবু বলতে লাগলেন ছি সুমতি ছি ছি তো লজ্জা করে না তুই হাসছিস তুই কি না আমার পায়ে ধরে ক্ষমা চাইবি তা না করে তুই হাসছিস সুমতি হাত হাত জড় করে বলতে লাগলেন বাবু আমি তো আমার ভুল বুঝতে পেরে হাসি বাবু আমি তো আমার ভুল বুঝতে পেরে হাসি ও তুই তোর ভুল বুঝতে পেরে হাসছিস তাহলে তুই কাঁদলি কেন কাঁদলি কেন কাঁদলি কেন তুই কাঁদলি কেন বল বল ও সুমতি কাঁদলি কেন ওরে বল বল ও সুমতি কাঁদলি কেন চিৎকার করে উঠল সুমতি না আমি বলিতে পারব না গো ও বাবু গো আমি বলিতে পারিব না বাবু আপনি আমাকে জোর করবেন না বাবু আমি বলতে পারবো না কেন 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 বলতে পারবে না আরে বাবা তুমি বলো তুমি কেন কাঁদলে সুমতি বলতে লাগলেন বাবু আপনি আমাকে জোর করবেন না বাবু আপনি আমাকে জোর করবেন না কেন 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 বলতে পারবে না তোকে বলতেই হবে তুই বল তুই কেন কাঁদলে সুমতি বলল বাবু আপনি যখন আমাকে এতটাই জোর করছেন তখন আমি আপনাকে বলবো কিন্তু বাবু আমার কথায় আপনি কোনো দুঃখ পাবেন না তো আমার কথায় আপনি কোনো কষ্ট পাবেন না তো না না তোর কথা কেন আমি দুঃখ পাবো কষ্ট পাবো তুই বল তুই কেন কাঁদলি সুমতি বলল বাবু আপনি যখন বললেন আমি আপনার দাসী আপনি আমার মালিক তা আপনি ঠিক বলেছেন আমি আপনার বিছানায় শান করেছি অপরাধ করেছি আমি আপনার বিছানায় শুয়েছি তার জন্য আপনি 30 ঘা ব্যাঘাত আদেশ করেছেন তা আপনি ঠিক করেছেন আমি আপনার বিছানায় শুয়েছি অপরাধ করেছি তার জন্য আপনি আমাকে সাজা দিচ্ছেন তা আপনি বেশ করেছেন কিন্তু বাবু আপনি সত্যি করে বলুন তো আপনি সত্যি করে বলুন যে আপনি শুধু এই বর্ধমান জেলায় মালিক না সারা জগতের মালিক
লারা লারা বললেন আমি শুধু এই বর্ধমান জেলার মালিক তবে তা বাবু আমি আপনার বিছানায় শুয়ে আছি কতক্ষণ 10 থেকে 15 মিনিট তার জন্য যদি আপনি আমাকে তিরস্কার ব্যথাঘাত করেন তাহলে আপনি যেমন আমার মালিক তেমনি আপনারও একটা মালিক আছে তিনি শুধু আপনার মালিক নন তিনি আমারও মালিক তিনি শুধু আপনার আর আমার মালিক নন তিনি হলে এই সারা জগতের মালিক তিনি কে গো মায়েরা অনাদি আদি গোবিন্দ সেগুরি নিতা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব আমি আপনার বিছানায় শুয়েছি 10 থেকে 15 মিনিট তার জন্য যদি আপনি আমাকে তিরস্কার ব্যথাঘাত দিয়ে সাজা করেন তাহলে আপনি এই 26টা বছর না জানি কতগুলো দিন আপনি এই বিছানায় শুয়েছেন বাবু তাহলে আপনার মালিক হয়ে আপনি এই বিছানায় কত দিন কত রাত কত বছর বছর শুয়েছেন তাহলে বাবু আপনার মালিক হয়ে আপনার জন্য কতগুলো তিরস্কার ব্যথাঘাত রেখেছে এই কথা যেই না বলেছি অমনি ছুটতে গিয়ে সুমতিকে জড়িয়ে বললেন ওরে সুমতি তুই আমার চোখ খুলে দিয়েছিস সুমতি তুই আজ থেকে আমাকে বাবু বলে নয় আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি আমাকে বাবা বলে ডাকবি ওরে সুমতি আজ থেকে আমি তোকে কথা দিলাম না না ঘুমাবো না পালঙ্কেতে আমি এই করিলাম প আজকে এই প্রতিজ্ঞা করিলাম